नमस्कार बंधुरा आमी आपनादेर साथे शुभजित आरो एकटी नतून भिडियोते आपनादेर सबाईके स्वागत एसएनडिस सल्यूशन यूनिट यूट्यूब चैनेले। भिडियो शुरू करार आगे सबाईके जानाबो शुभ नववर्षेर प्रीति शुभेच्छा एबं अभिनंदन। आजकेर एई भिडियोते आपनारा जानते चलेछेन हस्पिटाल जब वैकेंसि निये। तो राज्येर प्रतिटी कैंडिडेटदेर जन्य बिराट बड़ो सुखबर, हस्पिटाले ट्रेनिंगेर माध्यमे काजेर एकटा सुवर्ण सुयोग एसेछे जेटा सरासरि गवर्नमेंट प्रोजेक्ट बला जेते पारे। सरासरि आपनादेर प्रथमे किन्तु ट्रेनिंग हबे एबं ट्रेनिंगेर माध्यमे किन्तु रिक्रुटमेंट करानो हबे एमनटाई किन्तु जानानो होयेछे पश्चिमबंग सरकारेर तरफ थेके। एई नोटिफिकेशनटा होयतो आपनारा विभिन्न सोशल मीडिया विभिन्न प्लैटफर्मे देखेछेन एबं आजकेर एई भिडियोर माध्यमे आपनारा फुल इनफरमेशन जानते चलेछेन एखाने कोन कोन पदे नियोग चलछे, কিভাবে আপনাদের ট্রেনিং হবে, কত জনকে ট্রেনিং করানো হবে, আপনারা কোথায় কাজ পাবেন, সমস্ত কিছু। সবথেকে বড় সুযোগ এখানে যে বিষয়টা আপনাদেরকে জানাবো, এখানে কিন্তু কোনো রকম টাকা পয়সা বা ইনভেস্টমেন্টের ব্যাপার নেই। কারণ বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখেছেন হসপিটালিটি হোক বা বিভিন্ন সেক্টরে আপনারা কিন্তু যখনই অ্যাপ্লাই করেন না কেন কোনো না কোনো রকম টাকা পয়সা নেওয়া হয়। ও হ্যাঁ, আর একটা ইনফরমেশান প্রোভাইড করে দিই, হোটেল ম্যানেজমেন্টের ওপরে বেশ কিছুদিন আগে আমরা একটা পোস্ট করেছিলাম যেখানে কিন্তু অনেক ক্যান্ডিডেট সরাসরি ট্রেনিং করে চাকরি পাবে এক মাসের ট্রেনিংয়ের জন্যে, তারপরে কিন্তু সরাসরি চাকরি পাবে। তো সেই আপডেটটাও কিন্তু আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যেহেতু হোটেল ম্যানেজমেন্ট নিয়েও কিন্তু অনেকেই আমাকে পার্সোনালি ফোন কল এসএমএস অনেকেই কিন্তু করেছিলেন। তো সেই আপডেটটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, যেহেতু আমাদের কাছে যখনই আপডেট আসবে হোটেল ম্যানেজমেন্টের ওই বিষয়টা তখনই কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই আপডেট দিয়ে দেবো। তো এখানে কিন্তু রাজ্য জুড়ে হসপিটালে ট্রেনিংয়ের মাধ্যমে কাজের একটা সুবর্ণ সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশনের ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাবে। তবে যদি আপনার খুব ভালো নাম্বার থেকে থাকে, আই মিন আপনি হয়তো খুব ভালো নাম্বার করেছেন পরীক্ষা দিয়ে, তাহলেই কিন্তু এখানে আপনারা এই সুযোগটা পাবেন। তাছাড়া কিন্তু পেতে কিন্তু খুবই সমস্যা হবে, ঠিক আছে। সমস্ত কিছু আপনাদেরকে জানাবো, সরাসরি আমাদের আর্টিকেল পেজে আমরা এসে গেছি এবং এখান থেকে স্টেপ বাই স্টেপ আপনারা সমস্ত কিছু জানতে চলেছেন। পুরো রাজ্যের হাসপাতালে ট্রেনিং দিয়ে চাকরি, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন WB হসপিটাল রিক্রুটমেন্ট। তো এখানে বেসিক্যালি হসপিটালের তরফ থেকে যেমনটা ভিডিও শুরুতে আপনাদেরকে জানালাম যে ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। আপনারা অনেকেই রয়েছেন এই বিষয়টা ভাবতে পারেন যে ট্রেনিংয়ের জন্য হয়তো কোনো টাকা পয়সা লাগতে পারে, বাট একদমই নয়, কোনো রকম টাকা পয়সা কিন্তু এখানে নেওয়া হবে না, সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু প্রসেস হবে। পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পাশ ছেলে মেয়েদের জন্য রাজ্যের হসপিটালে চাকরি পাওয়ার একটি সুবর্ণ সুযোগ। এখানে ট্রেনিং দিয়ে চাকরিতে অংশগ্রহণ করতে পারবেন, আর এই ট্রেনিং নেওয়ার জন্য প্রথমে আপনাকে আবেদন করতে হবে। আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন পশ্চিমবঙ্গের হসপিটালে চাকরি পাওয়ার জন্য যে ট্রেনিং দেওয়া হচ্ছে সেই ট্রেনিংয়ে কী কী সুবিধা পাবেন, কারা এই ট্রেনিংয়ের জন্য আবেদন করতে পারবে, আবেদন পদ্ধতি, সিলেকশন পদ্ধতি সব কিছু জেনে নেবেন এই ভিডিওর মাধ্যমে। ওকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমপ্লয়মেন্ট ব্যাংকের নামে একটি পোর্টাল চালু করেছিল এবং এই পোর্টালের মাধ্যমে যুবশ্রীদের বিভিন্ন রকমের ফ্যাসিলিটিস দেওয়া হয়, আর এই পোর্টালের মাধ্যমে সময়ের সাথে সাথে নতুন করে ট্রেনিং এবং চাকরির আপডেট সকলের উদ্দেশ্যে দেওয়া হয়ে থাকে। তেমনি এখানে এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, আর এখানে বিভিন্ন ট্রেনিং কোর্সে ভর্তির জন্য আবেদন শুরু হয়ে গেছে। ট্রেনিংগুলি আপনি নিয়ে কোর্সটি কমপ্লিট করার পরে হসপিটালে চাকরি পেতে পারেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের যেটা সুবিধা রয়েছে তার তরফ থেকে। পদের নাম এবং মোট শূন্য পদ, হসপিটাল টেকনিশিয়ান এবং হসপিটাল এক্সিকিউটিভ সহ পদ মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে 120টি। তো খুব বেশি যে ভ্যাকেন্সি রয়েছে একদমই কিন্তু নয়, 120টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এখানে আশা করছি মোটামুটি ভালোই চাপ থাকবে, যেহেতু 120টা ভ্যাকেন্সি মানে চাপ কিন্তু থাকবে। শিক্ষাগত যোগ্যতার বিষয়টা আমরা এখানে একটু দেখে নেব। টেকনিশিয়ান পদের জন্যে উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে, ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, এবং এক্সিকিউটিভ পদের জন্যে গ্র্যাজুয়েট পাস কিন্তু থাকতে হবে। ওকে, তো যারা টেকনিশিয়ান পদের জন্য আবেদন করতে চাইছেন তাদের কিন্তু মাধ্যমিক পাস হলে আবেদন করা যাচ্ছে, আই মিন ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, এবং এক্সিকিউটিভ পদের জন্য কিন্তু গ্র্যাজুয়েট অবশ্যই থাকতে হবে, এই বিষয়টা কিন্তু মেনশান করা হয়েছে। ওকে, নেক্সট আমরা আসছি আবেদনের বয়স। পশ্চিমবঙ্গের হসপিটালে ট্রেনিং দিয়ে চাকরি নেওয়ার জন্য যে আবেদন চলছে এখানে আবেদন করার জন্যে 18 থেকে 32 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। আবেদন পদ্ধতি,
আবেদন করতে হবে অনলাইনে নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সিআইআই মেধা স্কিল ইনস্টিটিউটের তরফ থেকে ট্রেনিং দেওয়া হচ্ছে, তাই তাদের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে বলা হয়েছে। ওকে, তো এখানে বেসিক্যালি যে বিষয়টা মেনশন করা রয়েছে, যে অফিশিয়াল বিজ্ঞপ্তি আই মিন অফিশিয়াল যে ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে সেটা হলো সিআইআই মেধা স্কিল ইনস্টিটিউটের তরফ থেকে কিন্তু এই ট্রেনিং দেওয়া হচ্ছে। এখানে কিন্তু ট্রেনিংয়ের জন্যে কোনো রকম চার্জেবল বা কোনো কিছু কিন্তু বলা হয়নি, ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু আপনাদেরকে ক্লিয়ার রাখতে হবে, যারা এই সার্ভিস নিতে চলেছেন বা এখানে যারা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো একটু দেখে নেবেন। উচ্চ মাধ্যমিক পাস, 18 থেকে মিনিমাম 32-এর মধ্যে যদি বয়স আপনার থেকে থাকে তাহলে কিন্তু সরাসরি অ্যাপ্লাই করা যাবে। ওকে, নেক্সট, এখানে আর সেভাবে কিছু নেই, কোয়ালিফিকেশান এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি। নেক্সট, আমরা এখানে অফিশিয়াল নোটিফিকেশান যেটা রয়েছে আমরা এখানে ক্লিক নাও, আই মিন অফিশিয়াল নোটিফিকেশানে যাব এবং দেখব এখানে কি জানানো হয়েছে। ওকে, সিআইআই মেধা স্কিলের তরফ থেকে যে ফর্মটাকে সাবমিট করতে বলা হয়েছে আই মিন এই ট্রেনিং নেওয়ার জন্যে, সেই ফর্মটা এখানে আমরা ওপেন করে নিয়েছি। ফার্স্টে এখানে কী চাওয়া হবে, ফুল নেম অ্যাজ পার আধার কার্ড। আপনার আধার কার্ডে যেটা ফুল নাম আছে সেটা কিন্তু এখানে লিখতে বলা হয়েছে। নেক্সট আসছে জেন্ডার, আপনার জেন্ডার সিলেক্ট করতে বলা হয়েছে, আপনি মেল না ফিমেল সেটা অবশ্যই সিলেক্ট করবেন, যদি মেল হন তো মেল দেবেন এবং ফিমেল হলে ফিমেলে সিলেক্ট করবেন, যে কোনো একটা অপশান চুজ করবেন। অ্যাড্রেস, আপনার নিজস্ব ফুল অ্যাড্রেস, আপনার আধার কার্ডে যেটা অ্যাড্রেস আছে সেটাই কিন্তু এখানে লিখে দেবেন। এখানে কিন্তু এমন কিছু বলা হয়নি যে পার্মানেন্ট বা প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা লিখতে বলার জন্য, শুধুমাত্র অ্যাড্রেস দেবেন। অ্যাপ্লিক্যান্ট ফোন নাম্বার, আপনার নিজস্ব ফোন নাম্বার এখানে দিতে বলা হয়েছে, অ্যাপ্লিক্যান্ট ফোন নাম্বার অবশ্যই দিয়ে দেবেন। ইমেল আইডি, আপনার নিজস্ব ভ্যালিড ইমেল আইডি কিন্তু দেবেন, ঠিক আছে? ইনভ্যালিড ইমেল আইডি দেবেন না, যেটা আপনার ফোনে সবসময় লগ ইন থাকে সেটা দেবেন। ডেট অফ বার্থ, আপনার আধার কার্ডে যেটা ডেট অফ বার্থ আছে সেটাই দেবেন। আপনি যদি ফ্রেশার ক্যান্ডিডেট হন ফ্রেশার দেবেন, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হলে এক্সপিরিয়েন্স দেবেন, ফ্রেশারের টিকমার্কটা তুলে নেবেন। লাস্ট কোয়ালিফিকেশান কী আছে, 12 পাস না গ্র্যাজুয়েট সেটা দিতে বলা হয়েছে। ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন। অ্যাপ্লিক্যান্ট গার্জিয়ান নেম, আপনার বাবা কিংবা মায়ের নাম দিয়ে দেবেন। গার্জিয়ানের সাথে রিলেশান কী আছে সেটা দিতে হবে। গার্জিয়ান ফোন নাম্বার, যার নাম দেবেন, আই মিন আপনার বাবা কিংবা মায়ের নাম যদি দেন সেক্ষেত্রে আপনার বাবা কিংবা মায়ের ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন। হুইচ কোর্স আর ইউ ইন্টারেস্টেড, এখানে যারা হসপিটাল এক্সিকিউটিভ 12 পাস তারা 12 পাস দেবেন, আর যারা গ্র্যাজুয়েট তারা কিন্তু ফার্স্টের অপশানটাকে চুজ করবেন, ঠিক আছে? আশা করব বুঝতে পারলেন। স্ট্যাটাস, সিঙ্গেল না ম্যারিড, যদি আপনার বিয়ে হয়ে যায় তাহলে ম্যারিড দেবেন এবং বিয়ে না হলে সিঙ্গেল দিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে কি করতে হবে, সাবমিট অপশন রয়েছে, সাবমিটে ট্যাপ করতে হবে। আশা করব আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ফর্ম লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে পাবেন, অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্কও ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এরপরেও কারো কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চললাম বন্ধুরা কথা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।